নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর যেদিনই আমি ব্লগ শুট করি আমার ব্লগগুলো স্পেশাল হয়ে যায়, কেন জানি না আমার ব্লগের দিনগুলো একটা দারুণ দারুণ স্পেশাল স্পেশাল জিনিস হয়। ফার্স্টলি সেটা হচ্ছে গতকাল ছিল অর্ঘ্যদার জন্মদিন, আর ব্লগটা কিন্তু পুরোটাই গতকালের। আমি ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি, আউটরোটা শ্যুট করতে পারিনি, তাই জন্য আমি আজকে শুটিংটা করে নিচ্ছি এগুলোর। আর অর্ঘ্যদার জন্মদিনে অর্ঘ্যদা আমার বাবাকে ছাড়া সেলিব্রেট করবে কলকাতায় থাকলে এটা তো অসম্ভব, কারণ অর্ঘ্যদার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার বাবা। তাই জন্য আমার তিন্নি মানে কালকে সন্ধ্যেবেলা হুট করে ফোন করে বলছে যে কি বলে অর্ঘ্যকে তুই না আঙ্কেলের সাথে পারমানেন্টলি রেখে দে। আমি কেন কি হয়েছে বলছে, ও বলছে ও আঙ্কেলের সাথে সেলিব্রেট না করলে ওর বার্থডেতে ইনকমপ্লিট হয়ে থাকবে। তাই না, ঠিক আছে চট জলদি চলে আয়। আমি মা পার্লারে ছিলাম, আমি তো বাড়িতেই ছিলাম, আমি যাইনি। তো মা আমায় ফোন করে, মাকে ফোন করে বলো মা তাড়াতাড়ি চলে আসো, একটা কেক নিয়ে আসো, অর্ঘ্যদার বার্থডেতে তাহলে আমরা দারুণভাবে সেলিব্রেট করবো। তো মাও চলে গেল একটা আমাদের গড়িয়া থেকে একটা রিক্সা নিয়ে, রিক্সা কাকুটা মাকে মানে গড়িয়া থেকে বাড়িতে নিয়ে আসে। আর আমাদের এখান থেকে একটা রিক্সা কাকু আছে যে আমাদের বাড়ির থেকে ইয়েতে যে মানে মায়ের হচ্ছে প্রচুর কন্ট্যাক্টস, একটা ফোন করবে রিক্সা চলে যাবে চলে আসবে চলে যাবে। তো এটা আমাদের হেভি ব্যাপার একটা। সো যাই হোক, তো মা রিক্সায় উঠে গেল, যেই তো বিশাল বৃষ্টি হচ্ছে সকাল থেকে রাত অব্দি নন স্টপ, ওই বৃষ্টির মধ্যেই মা চলে গেল, কেক কিনলো, কেক নিয়ে চলে এলো। তারপরে তো আমরা দারুণ সেলিব্রেট করলাম। তার সাথে যেটা ডাবল ধামাকা হয়েছে, কালকে হচ্ছে আমাদের খিচুড়ি পার্টি। খিচুড়ি পার্টি মানে আর বিকালবেলা আমার টুম্বেশির সাথে কথা হচ্ছিলো, টুম্বেশি বলছে আমি খিচুড়ি বানাচ্ছি। আমি বললাম খিচুড়ি বানিয়ে একা একা খাবে? তুমি যে একা একা কেন, দাঁড়া তোদের জন্য বানিয়ে আনছি। তো টুম্বেশিও বানিয়ে নিয়ে চলে এসছে, আর পুতুল দিকে বলেছে আলুর দম বানাতে। তো আমরা দারুণ 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 এনজয় করেছি, মানে খিচুড়ি আর বৃষ্টি এটা ডেডলি কম্বিনেশন। তো চলো আর সময় নষ্ট না করে দেখা যাক আজ কালকের দিনটা ইনফ্যাক্ট কেমন কাটলো। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। অর্ঘ্যর জন্য কেক নিলাম, অন্ধকারে উঠতে হলো আর কি, পরে বাড়ি গিয়ে সব বলবো আর কি। অন বিহাফ অফ পৌলমি, পৌলমি হয়ে আমি কিছুটা ব্লগ করে দিলাম। হ্যালো এভরিবডি, এই লাইট জ্বালিয়ে দিল আমাদের রিক্সা ভাই গৌতম, এই জন্য আরও এই কেকটা কিনে নিয়ে বেরালাম মঞ্জিনিস থেকে। এখন এখানে একটু রুমালি রুটি নিচ্ছি, রিক্সাটা ব্যাপক কিন্তু রুমালি রুটি একটু নিয়ে নিচ্ছি, আমি আর নামিনি। ওই গৌতম গেছে রুটি আনতে, রুমালি রুটি কিছু নিয়ে নিই, খাওয়া দাওয়া হবে। অর্ঘ্যর জন্মদিন, অর্ঘ্য আমাদের এখানে ফোন করলো সে রাত্রেবেলা আসবো, একটুখানি খাওয়া দাওয়া হবে। যা বৃষ্টির মধ্যে যা পাই তাই অল্প করে খাবার দাবার নিয়ে যাচ্ছি। আমি হাই আমি গিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে পৌলমি করবে তোমাদের সব কিছু বলবে। আমি একা একা যাচ্ছি, পৌলমিও আসেনি, পত্রিকমিকে আসতে পারিনি বৃষ্টির জন্য। রিক্সাটা এত সুন্দর যে এত সুন্দর কভার করা, ফলে কোনো অসুবিধাই হচ্ছে না, খুব আনন্দ নিতে নিতে যাচ্ছে। কে আসলো রে, চলো দেখি। এটা যদিও আবার ডামি শার্ট, মানে কমপ্লিট হচ্ছিল না যতক্ষণ না বাবার সাথে দেখা হবে, তাই জন্য কি বলছিলিস বল আমায় ফোন করে আঙ্কেলের সাথে রেখে দিতে হবে, আর অপশন নেই কোনো, আর অর্ঘ্যদার কলকাতার বেস্ট ফ্রেন্ড কি আমার বাবা, তাই জন্য অর্ঘ্যদার বার্থডেতে আমার বাবা ছাড়া ইনকমপ্লিট। আর টুম্বিশি আজকে খিচুড়ি বানিয়ে এনেছে,
বৃষ্টি স্পেশাল, যা বৃষ্টি পড়ছে তাই দরজা জানলা বন্ধ। বৃষ্টি পড়ছে, আমাদের সব প্ল্যান জাস্ট বেকার হয়ে গেল। বেকার কেন, সব প্ল্যানই ইন বলো। এই রেনি কি বলে বার্থডে জন্মদিনের দিন বৃষ্টি হবে, এন্ট্রি নিচ্ছে বৃষ্টি বাদলের মধ্যে। দারুন বাবা, দারুন লাগছে কিন্তু। এই যে আমাদের কোকলাও এসে গেছে, কোকলা আজকে অফিসে শার্টের সাথে হাফ প্যান্ট পরে গেছিল। সবাই দেখো কেন কোকলা, আবার বলো কেন গেছিল এত বৃষ্টি। দারুন, আর আমি যে হোটেলে টুরে যাই, বাইরে থাকি, একদিন এক হোটেলের ম্যানেজার বলছে, স্যার আপনাকে না, আপনি তো এসে 217 নম্বর রুমটা চান, ওটা তো প্রত্যেক মাসে আপনি থাকেন, কিন্তু আমি ভাবছি এবার থেকে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে রুম দেবো, ডিফারেন্ট রুম। মানে কেন বলে না, আপনি যে রুমে থাকেন সেটা তো একদম টিপটপ করে চলে যান বাড়ির মতন, আমাদের খরচাটা বেঁচে যায়। তাহলে আগামী দিনে আপনার হাউসকিপিং এর জায়গাটা, আগামী দিনে আপনার হাউসকিপিং এর জায়গাটা মোটামুটি পার্মানেন্ট হয়ে যাবে। আগামী দিনে রিটায়ারমেন্টের পরে ভাবছি কর্পোরেশনের যদি ওই পরিষ্কার ডিপার্টমেন্টে চাকরি হয়, জঞ্জাল করতে ভালোবাসো। আমি তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তোর তো কিছু করতেই হয় না, তোর জামাটাও আঙ্কেল গুছিয়ে দেয়, তুই পার্লার থেকে এসে কি পরবি সেটাও আঙ্কেল বের করতে থাকে। আমার মাঝে মাঝে এই ব্যাপারটা এত হিংসা হয় কি বলবো, একটা বাঙালি পরিবারে এরকম আঙ্কেল থাকে প্রত্যেক ঘরে। আর কোকলাও তো খুব পরিষ্কার, হ্যাঁ কোকলাও পরিষ্কার, রান্নাবি পরিষ্কার, বাথরুম মানে ওর 10 বছরের বাথরুম দেখলে মনে হয় যেন এখনো আজকে বোধহয় বাথরুমটা ওপেন হয়েছে, এত টিপটা তারপরে সেই বাথরুমটা সঙ্গে সঙ্গে ইন্সপেকশন, মানে আমার একদম মানে অসহ্যকর লাগে। পরিষ্কার থাকাটা ভালো, যাতে আমরা হচ্ছে পরিষ্কার পরিবার, আর আমি বলতে চাইছি এটাই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুব ভালো, আর তার সাথে সাথে সবাই কাবাব খেতে থাকো, তাহলে কিন্তু জীবনটা খুব ভালো, আর ভেতরটা একটু স্যানিটাইজ করে ভেতরটা। একটু পরে দেখবো নিউজ ছবি ড্র করে নিয়েছে, আমি যেটা বলছি না, যে আমার বাবা এত ইয়ে যে আমরা ঘরে আসার সঙ্গে সঙ্গে আমরা জামাটা খুলে রাখলাম, রাখার আগে আগে যদি নর্মাল ভালো হয়ে যায় শুকিয়ে যায় তাহলে ওটা ভাঁজ করে আলমারিতে ঢুকে যায়, আয়ে যার ওটা কাঁচার জায়গায় চলে যায়, বাবা জলেও ভিজিয়ে দেয়,
কারণ আমরা বাড়িতে এসে কি পড়বো সেটা একদম বিছানায় সাজানো থাকে, যাতে এসে আমরা চেঞ্জ করে দিই। মানে আমাদের সিলেক্ট করার টাইমটা থাকে না, কি সিলেক্ট করবো বাবাই সিলেক্ট করে রেখে দেয়। এরম বাবা সবার ঘরে ঘরে, হ্যাঁ সবার ঘরে বললা, প্রত্যেকটি বাঙালি পরিবারে এরকম বাবাকে দেখেছো? প্রত্যেকটা বাঙালি পরিবারে থাকে। এই এই জন্য আমরা খুব লাকি, সত্যি কথা। দেখো টুনি লাইটও জ্বালিয়ে দিয়েছি, এবার একটা আলাদাই ভাইব। হ্যালো বাবা, একটু ডান্স করে দেখা বাবা, হেভি ডান্স করতে। অর্ঘদার বার্থডে স্পেশাল। পেপে পেপে পাচ্ছি না, পেপে উঠছে না। আমি এবার নিয়ে আসবো। হ্যাঁ কি অর্ঘদা কি আনবে এবারে? আঙ্কেলের যেহেতু পেপে ভালো লাগে, পেপে আমার হেভি লাগে, তো আমি বাড়িতে পেপে এই দেখো না, দেখো এই যে পেপে নিয়ে বেরিয়ে যাচ্ছে বর্তমানে। যেহেতু আমার বাড়িতে প্রচুর পেঁপে গাছ আছে, ওকে প্রতিদিন পেঁপে তরকারি, পেঁপে সেদ্ধ, পেঁপে যাবতীয় যা আইটেম হয় সেটা খাওয়ায়। আর তখন মুখটা কি হয় ওর? ওয়াইফকে খাওয়ায়। মুখটা কি হয়? এই মুখটা জুম করে একটু বুঝে যাবে। সবার মন রাখার জন্য তিনি পেঁপে খায়। সন্ধ্যা ঝড় বৃষ্টি ওখানে পড়ছিল, ঝড় বৃষ্টি। আমিও ছোট মানে ওদের অনেক বছর ধরে দেখছি, মাম্মা আমার মামতু বড় দিদি যা বড় ফ্যান, বড় দিদি যা বলবে তাই হবে। এরা সত্যি কথা, আমার ভাই বোনরা খুব বাধ্য। ইভেন ওরা ছোট থেকে আমার জামা কতদিনে পড়বে, মানে আমার যেই জামাগুলো ছোট, কবে ছাড়বো? ছোট হয়েছে তো সবার আগে উৎসাহিত হয়ে নিয়ে নিতে। এই তো দুদিন আগে আসলো আমার এত ছোটবেলার জামা, মানে ছোটবেলার না বড়বেলার ইনফ্যাক্ট, মানে যেই তো মোটা হয়ে গেছে এখন তো আর হয় না, সব মামাকে দিলাম, মামা আবার ওটা পরে ঘুরেও চলে এলো। আর এখন যে কাজিনস গুলো অ্যাড হয়েছে তাদেরকে ছোটবেলা থেকে চিনতামই না, আর তারা আমার থেকে মানে বিশাল বড়, এতটাই বড় মানে বোঝানো যাবে না। লাইক আমি তুই আমার থেকে অনেক ছোট, মানে বেশি ছোট নস বড়দিদির থেকে, তাও ঠিক আছে, এজটা তাও ঠিক আছে, বড়দিদি তো বেসিক্যালি বড় হয়নি এখন। আর তারপর আরো যারা রূপু দাদা, বাবা দাদা, এরাও সব ঠিকঠাকই, নড় দিদি, এরা প্রত্যেকেই সব ঠিক আছে। আর এদের সাথে এত ঘুরেছি বেরিয়েছি, মানে পুজোতে এরা হতো মায়ের হয়তো কোনো বন্ধু বা বলছে আজকে চ বেরোই, কিছুতেই না, বড় মামাদের সাথেই বেরোতে হবে পুজোতে। এবার বড় মাকে যেহেতু ষষ্ঠীতে হতো না বেরোনো, ওই সপ্তমী তারপর থেকে ওরকম বেরোতো। আমি হ্যাঁ অষ্টমী থেকে, আমি মাকে মা ফোন করো বেরোবে না বড় মামিরা, তাও আমরা কিন্তু বেরোতাম, আমরা রাত্রে বেলা পার্লার শেষ হয়ে যাওয়ার পরে বেরোতাম। ঠাকুর দেখার ফ্যান একটাও মিস করো না, সেটা একটু বলো। শহরে যে কোনো ঠাকুর জোরে বলো প্লিজ। অষ্টমী বিকেল থেকে একাদশী অবধি আমার বাবা সব ঠাকুর দেখে। সো গাইস, আজকে যেহেতু আমাদের জামাই রাজা অর্ঘদার জন্মদিন, তাই জন্য কিন্তু আমরা কেক নিয়ে চলে এসেছি। কিন্তু 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 আজ অর্ঘদার বাড়ির নিয়মে, মানে অর্ঘদার কেক কাটার নিয়ম নেই, তাই জন্য অর্ঘদার ইচ্ছা অনুযায়ী কে কেকটা কাটবে তুমি বলো। আঙ্কে কেন 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 আঙ্কেল কেন এত জনের মধ্যে? আঙ্কেল আমার খুব বেস্ট ফ্রেন্ড কলকাতা সার্কেলের মধ্যে, আমরা খুব খুব কিউট
খিচুড়ি পার্টি, ডিম ভাজা আর আলুর দম। খিচুড়ি ইজ বাই মাই ভেরি ডিয়ারেস্ট টুম্পিশি আশা করি আজকের ব্লগটা দেখে তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের মতন এতটাই বন্ধুরা, আবার দেখা হবে খুব শীঘ্রই। টিল দেন, বাই বাই।